ಬರೆ. নমস্কার, আমি দিশা। গদ্যপদ্যের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শারদ সমারোহ ও সাহিত্য উৎসব ১৪৩০-এর এই শুভ অনুষ্ঠানে। সামনে দুর্গাপুজো, সারা শহর সেজে উঠেছে শারদ উৎসবের এই মহা উচ্ছ্বাসে। মা আসছে, মা অর্থাৎ নারী, নারী অর্থাৎ শক্তির উৎস। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ উপস্থাপনা নারী শক্তি। আজকের নৃত্য পরিবেশনায় প্রদীপ্তা, ঝিলি, সুলেখা, সেঞ্জুতি, ইপ্সিতা, সুদেষ্ণা, রিক্তিমা ও দীপঙ্কর। আবৃত্তিতে সৃজা এবং আমি দিশা। একজন কন্যা সন্তানকে শৈশব থেকেই তার পরিবার শেখায় যে সে মেয়ে। তাকে সর্বদাই সব কিছু মুখ বন্ধ করে মেনে নিতে হবে, না হলে সমাজ তাকে মেনে নেবে না। কিন্তু তার মধ্যে বাড়তে থাকা রাগ, অভিমান, ক্ষোভগুলো শুনবে কে? সমাজের বাড়তে থাকা অসুখগুলোর থাবা যখন তার সারা শরীর রক্তাক্ত করে দেয়, তখন সে মেয়েটি কি করবে? আচ্ছা, মেয়েটি যখন বন্ধ ঘরে আলো নিভিয়ে দেওয়া ক্ষতস্থানে মলম লাগাতে লাগাতে প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে চলে, তখন তার খোঁজ কি নেয় কেউ? বলতে পারে প্রতিদিন প্রতিনিয়ত এই পরিস্থিতির সাথে যুঝতে থাকা মেয়ের পাশে আমি তো আছি, হয় কিসে বলে দাঁড়ায় কে? সে যে নারী রূপে দেবী, সে কথা তাকে বোঝাবে কি? প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের দেব পুরুষ গণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অশ্বমেধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চিরজাগরুক আগুনকে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সুদেব বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে, গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌনতা ছোনা, সেটা মুন্ডা হতে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গাও মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে কবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে কে দুর্গা। বিশ্বায়নে পূর্ণায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে বেশা প্রতি পত্নে ভ্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে বিভু কর্মে সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্মে, আমার দুর্গা কখনো কখনো আগুন বন্ধি, আমার দুর্গা মেঘা পাতেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মন হয়ে জালে আমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুরি আউশখানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনের উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম।
তুঝে সালাম, ক্ষমা তুঝে সালাম। যে নারী মাতৃগৃহ শিশুকে লালন পালন করে, সেই নারী রণচণ্ডী রূপে খর্ব ধরতেও জানে। এই সমাজে যতবার অসুরের জন্ম হবে, ততবার কোনো একজন সাধারণ নারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব ঘটবে। অন্যায় প্রতিবাদে বলিষ্ঠ কণ্ঠে রুখে দাঁড়াতে তাই আজ সমাজের প্রতিটি নারীর ভাষ্যে ধ্বনিত হোক, আমরা নারী, আমরা সব পারি, আমরা নারী, আমরা আত্মত্যাগ করতে পারি, আমরা নারী, আমরা অত্যাচার আটকাতে পারি, আমরা নারী, আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। Mm-hmm.